খেয়ে ফেলতো, কারণটা কি? মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের নজর পড়লে ঘৃণা লাগে, লাগিনি? ঘৃণা লাগে। নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘৃণা করবে, এই ঘৃণা যেন না আসে, তাহলে নবীর উপরে ঘৃণা আসবে। এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলতো, নবীর পেশাব মোবারক কেউ দেখে না। আর নবীর পেশাব মোবারক কেমন ছিল? মেষকম্বরের মতো গ্রাম পাওয়া যেত, এত মজার শরবত দুনিয়াতে আর কেউ বানাইতে পারে না, এত মজার শরবত আর হবেও না। এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন, নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে এত মজার শরবত খাইলাম, জীবনে আরো শরবত আর খাই না। নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চৌকির নিচে চাইকে দিছে, স্বাভাবিক পানির পিপা তার লাগজার রাত্রে ঘুমের থেকে উঠা এই আতালাই ফিরা দেখে পাত্রের মধ্যে পানি মনে করে খেয়ে ফেলছে। সকালবেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল? একজনে দাঁড়ায় কই আর রাসুল আল্লাহ আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি। নবী কয় কি করলা? হায় হায় কি করলা, এগুলা তো পানি না আমার পেশাব। সাহাবি কয় ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি, তবে এত সুস্বাদের এত গ্রাণ যুক্ত শরবত আমি আর কখনো পান করি না। নবী বললেন আমার পেশাব তো পান করলা না, বরং আমার পেশাব মোবারক পান করে তুমি তোমার আপাদমস্তকটা দোজখের আগুন থেকে হারাম বানিয়ে লইলা।